গত সাত মাস ধরে ঘর ছাড়া সিরাজগঞ্জের চৈত্রহাটি গ্রামের ২৯টি ক্ষুদ্র নৃগোষ্ঠী মুন্ডা সম্প্রদায়ের পরিবারগুলোর পুরুষেরা। উল্লাপাড়া উপজেলার এই গ্রামটিতে মামলার কারণে পুরুষেরা পালিয়ে বেড়াচ্ছে। জন্মের পর সন্তানের মুখ দেখেনি বাবা, এমনকি কারো মৃত্যুর পর গ্রামের স্বজনরা দাফনও করতে পারে না। মন্দিরের সম্পত্তি কেন্দ্র করেই মারামারি ঘটনা। আমার স্বামী এক নাম্বার হলো মার্ডার কেসে আসামি দিয়েছে মিথ্যা। আজ দুই মাস ১৫ দিন আমার বাচ্চার বয়স, আজ পর্যন্ত আমার স্বামী আমার বাচ্চার মুখ দেখে নাই। প্রায় তিন চার মাস পলাতক অবস্থায়, বাড়িতে ঠিক মতো বসতে পারেনি, পলাতক অবস্থায় মারা গেল। এলাকার লোকজন মাটিও দিতে পারলো না। এই গ্রামে কোনো পুরুষ নাই, এই জন্য আমি অন্য গ্রাম থেকে আসে অলকেশ মারা গেছে তাকে মাটি দিয়ে রেখে চলে। ঘটনার সূত্রপাত মন্দিরের সম্পত্তিকে কেন্দ্র করে। একসময় চৈত্রহাটি গ্রামে মুন্ডা সম্প্রদায়ের অনেক মানুষের বসতি ছিল। কালের বিবর্তনে এলাকায় রয়েছে তাদের মাত্র ২৯টি পরিবার, যাদের বসতি গ্রামের প্রাচীন মন্দির শ্রী শ্রী জগতেশ্বরী মাতা মন্দিরকে কেন্দ্র করে। আদি বসতি না থাকলেও আদি মন্দিরের বিশাল সম্পদ এখনও রয়ে গেছে, যার উপর নজর পড়েছে গ্রামের ভূমিদস্যুদের। আমি মন্দিরে আসার পরে শুনছি ৩৫০ বিঘে সম্পদ, কিন্তু ৩৫০ সম্পদের মধ্যে এই পর্যন্ত আমাদের দখলে, আপনারা তো দেখতে পাচ্ছেন যে কালাই বোনা আছে, সেইটুক শুধুমাত্র মন্দিরের দখলে আছে। মন্দিরে ভোগ রাগ বন্ধ, কোনো টাকা পয়সা নাই, কোনো অনুদান নাই, ভূমিদস্যুরা সব জমি এবং নয়টা পুকুর সহ সব কীভাবে ভূমিদস্যুরা দখলে রাখছে। আমাদের গ্রামে একটা আদিবাসী স্কুল ছিল, সেখানে আমাদের বাচ্চারা লেখাপড়া করতো। ভূমিদস্যু মানুষরা স্কুলটাকে আগুন ধরে পুড়িয়ে দেয় এবং আমরা বাইরে বাচ্চাদের লেখাপড়ার জন্য বাইরে দিয়ে পাঠাতে চাই, কিন্তু ভূমিদস্যু মানুষরা তাদেরকে হুমকি দেয় এবং বাচ্চাদের মারধর করার চেষ্টা করে। বাচ্চারা কাঁদতে কাঁদতে বাড়িতে আসে, আসে আমাদেরকে জানায়, আমরা বাচ্চাদের স্কুলে দিয়ে পাঠাতে পারি না। গত ১৩ এপ্রিল ভূমিদস্যু তেলবোর প্রামাণিকের লোকজন মন্দিরের পুকুরে মাছ ধরতে গেলে বাধা দেয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা। এ সময় সংঘর্ষে দুই পক্ষের প্রায় ২০ জন আহত হয় এবং পরবর্তীতে ভূমিদস্যুদের একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। দুই পক্ষই পাল্টা মামলা করে। ভূমিদস্যুদের লোকজন জামিন পেলেও ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছে মামলায় অভিযুক্ত মুন্ডা সম্প্রদায়ের পুরুষেরা। পাতিলেই চাইল নাই, তাহলে আমরা কিভাবে চলি? ছাল পালকে বাড়ি নাই, এখন সরকার কিছু উদ্ধার করলে আমরা ওর মধ্যে জড়াতালি দিয়ে আমরা একটু কাজটা সারবার পারবো, তাছাড়া আমাদের উপায় নাই। শ্রী শ্রী জগদীশ্বর মাতা মন্দিরের প্রায় ৩০০ বিঘা জমি ইতোমধ্যে হাতিয়ে নিয়েছে প্রভাবশালীরা। জাল কাগজপত্র করে অনেকেই মন্দিরের জমিতে চাষাবাদ করছে, পুকুরে মাছ ছাড়ছে, এমনকি ঘর বাড়িও তুলেছে অনেকে। ভূমিদস্যুদের দখলে থাকা জমি ও পুকুর উদ্ধারের জন্য আন্দোলন করতে গেলে তারা বারবার নির্যাতনের শিকার হন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। পুকুরে মাছ ধরার কেন্দ্র করে একজন